ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بانجلدستيك اكزن زمتسيسين إشاء الصلاة كوخون فراوتون যেই কোনো সালাদ আউআলতে পড়াটাই উত্তম এটা তো কোরআনে আল্লাহ রাবুল্লা আলমীর নির্দেশ দিয়েছেন ইন না সালাদা না তা আলাল না কিতা বা মাকো দেয়া নিশ্চয় আউয়ালক্ত তোমাদেরকে সালাত আদায় করার জন্য ফরজ করে দেওয়া হয়েছে সুতরাং এরশাদ সালাদ যখন শুরু হয়েছে এখন তো আমাদের দেশে মাইক হয়ে গেছে জন্য এরশাদ সালাদ দেরি করে না মাগরীবের স এক ঘন্টা পরে আজান দিয়ে দেয় বা এক ঘন্টা দশ মিনিট পরে তার দশ মিনিট পরে জামাজ শুরু করে মুসল্লি আসা অপেক্ষা মাগরীবের এসার আজান হয়ে গেছে মাগরীব অর্থাৎ এশার আজান হয়ে গেছে যদি মহিলা বাসায় থাকে সে নামাজ পড়া শুরু করে দিবে দেবে তো পড়াটাই উত্তম আর রসুল সাল্লা সাল্লাম এশার সালাত পড়ে আর বেশি দেরি করতেন না তাড়াতাড়ি ঘুমাই পড়তেন কারণ সারা দিন দিনের দাওয়াতি কাজে বিভিন্ন কাজে পরিশ্রমে আবার রাতের শেষ রাতে উঠে তাহজুদ নামাজ পড়েন এই জন্য তিনি এশার সালাতের পরে বেশি দেরি করতেন না সময় ব্যয় করতেন না তাড়াতাড়ি ঘুমাই পড়তেন আর ডাক্তাররাও বলতেছে যত তাড়াতাড়ি ঘুমানো যায় তত স্বাস্থ্যের জন্য উত্তম রাত্রে বেশি সময় না কাটা সুতরাং আপনি রায়সা নামাজ দেরিতে কেন পড়বেন এসার সালাতে আপনি আগে বাগেই পড়ে ফেলবেন আপনার তাজ্জ পড়ার অভ্যাস আছে আপনি বিতির ছেড়ে দেন বিতির রাত্রে শেষ পরে উঠে তাহাজ পড়ে এরপরে আপনি বিতের পড়ে তারপরে ফজর সালাত আদায় করেন এভাবে নিয়ম করতে চেষ্টা করুন অতএব সবসময় লক্ষ্য রাখতে হবে ফাঁসক্ত সালাত আউয়ালক্তে পড়ার জন্য আপনি চেষ্টা করবেন কখন পড়বেন এটা কেন জানতে চাইবেন জানতে চাইবেন যে নামাজের ওক্ত হয়েছে আপনার যথাসম্ভব আপনি দ্রুত ভিতরে আগে নামাজ পড়তে পারলে আপনার জন্য কল্যাণ কোরআনের নির্দেশ অনুসারে আর আমাদের দেশে তো মানুষ নামাজ অন্যান্য নামাজগুলি পড়েন মানুষের সুবিধা অনুসারে দিনের সুবিধা কাজে ফজর সালাদ দেরিতে পড়ে ঘুম থেকে উঠে দেরিতে জোর সালাদ দেরিতে পড়ে দিনের কাজ কর্মসারে অফিস স্কুল প্রতিষ্ঠানের একটা রুটিন করে সেই হিসাবে আসর সালাতও দেরি করে আসর সালাত পড়লেই এক ঘন্টাও লাগে না আবার মাগ্রিবের সময় হয়ে যায় হায় 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 কত যে অবস্থা তিন অক্ট নামাজ আমাদের দেশে আছে অতএব যাক প্রসঙ্গে কথাগুলি বললাম পুরুষ হোক নারী হোক তাদের চেষ্টা থাকবে যে আউয়াল বক্তেই নামাজ পড়া মানে প্রথম বক্তে নামাজ পড়া সুরাব নেশা একশো তিন নং আয় যেটি বলেছিলাম এটা দেখে নেবেন আসসালামু আলাইকুম